ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী 30 এপ্রিল অবধি দেশে জারি থাকবে লকডাউন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা জানান নবান্নে সাংবাদিক বৈঠক করে। সরকারের এই সিদ্ধান্তকে পক্ষপাতিত্ব করলেন বিশিষ্ট সমাজসেবী ও কলকাতা হাইকোর্টের উকিল ও গভর্নমেন্ট রেজিস্টার্ড কোভিড ভলেন্টিয়ার সৈয়দ নাফিরুল ইসলাম। তিনি জানান সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে বাঁচানোর একটাই রাস্তা, সকলকে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। এই মহামারী থেকে বাঁচতে গেলে সব ধর্ম ভুলে আমাদের একত্রে লড়তে হবে। নমস্কার, 24 আওয়ার্সে জানাই আপনাদের স্বাগত। আস্তে আস্তে সারা বিশ্ব ঢলে পড়ছে মৃত্যুর কোলে, কারণ করোনা ভাইরাস, দেখে দেখে চলছে লকডাউন। আজকের আবার একটা ঘোষণা হলো 15 দিনের জন্য ফের লকডাউন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল 15 দিন আরও লকডাউন দরকার, কারণ লকডাউনই হচ্ছে একমাত্র করোনা ভাইরাসের ওষুধ। এর জন্য আজকের আমরা আলোচনা করার জন্য বসেছি বিশিষ্ট সমাজসেবী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দ নফরুল ইসলাম। আমি নফরুল ইসলাম মহাশয়ের কাছে আজকের কিছু জেনে নেব এই লকডাউন আর করোনা ভাইরাসের ব্যাপারে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, মাননীয় শ্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ভিডিও কনফারেন্সিং করেন। সেই ভিডিও কনফারেন্সিং করার একটা মূল একটা উদ্দেশ্য ছিল যে গোটা ভারতবর্ষে যে করোনা ভাইরাস কোভিড-19 মহামারী যেভাবে সংক্রমিত হয়ে চলে উঠেছে, যেভাবে লোকগুলো দিনের পর দিন প্রাণ হারিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষে 253 লোক পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে, আমরা খুবই দুঃখিত। কেন, আমরা কেউ চাই না যে এই রকম মহামারীর থেকে আমাদের মধ্যে, আমাদের সঙ্গে যারা বাসাবাস করছে, কোনো লোকজন সংক্রমিত হয়ে মৃত্যু হয়ে যায়। এটা খুব দুঃখের ব্যাপার। এটাই নিয়ে আজকে আলোচনা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। একটা অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী লোকজন কাছে একটা অনুরোধ জানাচ্ছেন যে এই মহামারীর যেটা চলেছে গোটা ভারতবর্ষে, এই অনুরোধের মাধ্যমে যে আমরা ভারতের নাগরিক, এটা আমাদের একটা নিজের কাজ। সমস্ত ধর্ম বলে যে যদি কোনো রকমের এই রকম মহামারী যদি উঠে পড়ে দেশের মধ্যে, তাহলে আমরা সব এক হয়ে এই মহামারীকে শেষ করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন। সেই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় একটা বিচার দিয়েছেন যে পশ্চিমবঙ্গে 30 এপ্রিল পর্যন্ত লকডাউনটা এক্সটেন্ড থাকবে। তার সাথে সাথে উনি আর একটা নির্দেশ দিয়েছেন, যেটা কাল রাত্রি আমাদের চিফ সেক্রেটারি রাজীব সিনহা বললেন যে আমাদের পশ্চিমবঙ্গ যেখান যেখান থেকে এই করোনা ভাইরাস কোভিড-19 এফেক্ট হয়েছে, পেশেন্ট বের হয়েছে, সেই সব এলাকাকে আমরা একটা হটস্পট করে, মানে একটা বিশেষ রেড লাইট এরিয়া, রেড জোন ডিক্লেয়ার করে হটস্পট আমরা তৈরি করছি আর আইডেন্টিফাই করছি সেসব এরিয়া। বিশেষ করে আমাদের কলকাতা শহর থেকে শুরু করে আলিপুর, ভবানীপুর, পাণ্ডিত্য রোড, তার সাথে আমাদের কলকাতা আরও এলাকা, আমাদের নয়াবাদের কলকাতার একটা বিশেষ এলাকা, তার সাথে হাওড়া শিবপুর এলাকা, তার সাথে পশ্চিম মেদিনীপুর, এগরা, কালিম্পং, উত্তর চব্বিশ পরগনা, বেলঘড়ি এলাকা, এইসব সমস্ত এলাকা যেখান থেকে এই রোগীগুলো বার হচ্ছেন, সেই সব এলাকাতে একটা হটস্পট করা হচ্ছে, যে লোকজন বিশেষ করে বাড়িতে থাকবেন, ওখানে পুলিশিং হবে, ব্যারিকেডিং হবে, যে লোকজন বাড়ি থেকে না বের হন। আর একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা খুব ভালো সিদ্ধান্ত, যে এই সব লোকজনের যে খাবার অসুবিধা হবে, বাজার ঘাট ও বন্ধ থাকবে, তার জন্যে উনি একটা নির্দেশ দিয়েছেন যে সবার বাড়ির কাছে ওই রেশন, ওই ফুড, ওই খাবার জিনিসটা ওনাদের বাড়ির কাছে পৌঁছানো হবে। যারা রোজ আনে, রোজ খায়, তাদের মধ্যে অনেক অসুবিধা পড়ে গেছে, তারা খাবার পাচ্ছে না। এদিকে সরকার বলছে আমরা ঘরে ঘরে খাবার দিচ্ছি, কিন্তু মানুষ অভিযোগ করছে যে আমরা খাবার পাচ্ছি না, এর জন্য আপনি কী বলছেন? শুনুন, মানুষের অভিযোগ ওনার জায়গায় ঠিকই আছে, কিন্তু এই দেশের আমাদের যে আবাদী 138 কোটি, এক সময় সবার কাছে সে সুবিধা পাঠানো খুবই কঠিন, এটা বুঝতে হবে। কিন্তু আজকে যে জিনিসটা প্রধানমন্ত্রী বললেন যে এই লকডাউনের জন্যে যারা গরিব কর্মী, যারা ডেলি ওয়েজেস ওয়ার্কার, যারা দিহারি মজদুর, যারা বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্য গিয়ে খেতে গিয়ে বোনাই করে, সিঁচাই করে, ফসল কাটাই করে, এদের জন্য একটা খুব ভালো নির্দেশ উনি দিয়েছেন যে
14 তারিখের পর যে লকডাউনটা এক্সটেন্ড হতে চলেছে, ঠিক আছে, সেটা নিয়ে উনি বললেন যে আমাদের দেশে যে কৃষক আছে যারা ক্ষেত কামারিতে কাজ করে, বা যারা রিক্সা চালক, বা ছোটো ইন্ডাস্ট্রিতে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা মাইক্রো ইন্ডাস্ট্রি, ছোটোখাটো ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের ভারতবর্ষের 138 কোটির মধ্য থেকে 45 কোটি লোক যে ওই জায়গা গিয়ে রোজ রোজগার করার জন্য কাজ করেন, তাদের জন্য একটু রিলিফ, একটু ছুট দেওয়া হচ্ছে, একটু সময় দেওয়া হচ্ছে ওনাদের জন্য, যে এই ছোটো কোটো কারখানাগুলো হয়তো সামনে সপ্তাহ থেকে খোলা যাবে, যে ওনারা রোজভাবে যে কাজ করে ওনারা রোজগার করছেন সেই সুবিধা ওনাদেরকে দেওয়া যাবে। তার সাথে সাথে এর ছাড়া অনেকেই যারা আনরেজিস্টার্ড আমাদের মজদুর আছেন, যারা কৃষক আছেন, লেবার আছেন, যাদের কোনো জায়গায় রেজিস্ট্রেশন নেই, ইমিগ্রেটের রেজিস্ট্রেশন নেই, লেবার ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন নেই, কোনো কার্ড নেই, তাদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ করে বললেন যে আমি সমস্ত রাজ্য সরকারকে ডিরেকশন দিয়েছি যে ওই ডিরেকশনটাকে পালন করা হোক আর ওনাদের ঘরে ঘরে ওই রেশনটা পৌঁছানো হোক। হয়তো একটু সময় লাগতে পারে, কেন সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে ধরে নিন যদি 3 লক্ষ স্টাফ আছে, কিন্তু আমাদের দেশের আবাদী 138 কোটি, 3 লক্ষ স্টাফ একবারে সবার কাছে পৌঁছতে পারে না। সেই চিন্তা ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী সমস্ত রাজ্য সরকারকে একটা ডিরেকশন দিয়েছেন যে নিজে নিজে রাজ্যতে আপনারা দেখেন যে ছোটো কটা কারখানা বা ফ্যাক্টরি যেখানে ডেলি লেবারগুলো কাজ করতেন, ওনাদেরকে ওই সুবিধাটা দেওয়া হোক যে ওনারা ওখানে গিয়ে কাজ করতে পারেন, আর ওনাদের বেতন, ওনাদের সাপ্তাহিক যে রোজগার আছে ওটা আটকানো যাবে না, এটা উনি নির্দেশ দিলেন। আমি কলকাতার মানুষকে বিশেষ করে 2-4টে কথা বলতে চাই আপনার চ্যানেল মাধ্যমে, যে আমরা যে সিচুয়েশনে আছি সেটা খুব গুরুত্বপূর্ণ সিচুয়েশন। আমাদের এখানে অ্যাজ পার মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ারের ইনফরমেশন অনুযায়ী যেটা অ্যাডভাইজারি নোট ইস্যু হয়েছে, এখনও কমিউনিটি ট্রান্সফার শুরু হয়নি। কিন্তু যদি মানুষ না বোঝার চেষ্টা করে তাহলে আমরা কমিউনিটি ট্রান্সফারে খুব কাছাকাছি চলে আসব। সেই জন্যে আমি মানুষকে আগেও বলেছি, বিভিন্ন চ্যানেলে বলেছি, আপনার চ্যানেলেও আগে বলেছি আমি, যে মানুষকে একটু সতর্ক থাকতে হবে, একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, যদি খাসি হচ্ছে একদম সাইড হয়ে চলে যেতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে প্রায়, বাচ্চাদেরকে বোঝাতে হবে যে খাসির সময়, ছিকের সময় রুমাল দিতে হবে, যদি প্রায় রেগুলার ছিক আসছে, খাসি হচ্ছে, কাফ হচ্ছে যদি, তাহলে সরাসরি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, যেটা আমরা বাজার ঘাট করছি, আমি নিজে দেখতে পাচ্ছি, আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড কোভিড ভলেন্টিয়ার, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে একজন ভলেন্টিয়ারশিপ গ্র্যান্ট করা হয়েছে, আমি সেটা পালন করে মানুষের কাছে যাচ্ছি, বোঝাচ্ছি, আমি আমার কাজ আপ্রাণ চেষ্টা করছি যে মানুষকে আমি বোঝাতে পারি, ওদেরকে ঘরের মধ্যে থাকার জন্য অনুরোধ করতে পারি। কিন্তু একটা সমস্যা হচ্ছে, চারিদিকে কলকাতা শহর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব দিকে যে বাজার ঘাটগুলো যে এলাকা আছে, মানুষ এমনই করছে যে ভেবে নাও আজকে পৃথিবীর শেষ দিন, আর কালকে সূর্য বের হবে না, আর দিন হবে না। আমি মানুষকে হাত জোড় করে আবেদন করছি, প্রার্থনা করছি, রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে ভিড় করে একটা মাস গ্যাদারিং করে বাজার ঘাটে মুদিখানায় দয়া করে যাবেন না। হয়তো আপনাদের বাড়ির মধ্যে 10-12 জনের পরিবার আছে, একজন পুরো নিয়ম অনুযায়ী মাস্ক পরে, হাতের মধ্যে গ্লাভস পরে দোকানে যাবেন, জিনিসপত্র কিনবেন, বাড়ি চলে আসবেন, কেন সরকার এই সব জিনিসের জন্য সুবিধা দিয়েছেন। কিন্তু বাজারের মধ্যে গিয়ে মাছের দোকানে, ডিমের দোকানে, মাংসের দোকানে যে জমায়েত করে একটা ভিড় করে দিচ্ছেন, সেই ভিড়টা হয়তো অনেক ক্ষতি করতে পারে, কেন কেউ জানে না যে কোন মানুষ সংক্রমিত হয় আপনাদের মধ্যে চলে আসছে, আর সেই ভাইরাসটা ট্রান্সফার হয়ে যাবে। সেই জন্যে আমি শুধুমাত্র কলকাতার বাসিন্দা বা পশ্চিমবঙ্গের বাসিন্দা না, পুরো ভারতবর্ষের বাসিন্দাকে, ভারতবর্ষের নাগরিককে, ভারতবর্ষের সিটিজেনকে, আর যারা ভারতবর্ষকে মন থেকে প্রেম করে, যেরকম আমরা সবাই ভারতীয় নাগরিক দেশকে প্রেম করি, আর সমস্ত ধর্মের মাধ্যমে সমস্ত ধর্মগুরুকে
আমি অ্যাপিল করছি ভারতবর্ষের যে ধর্মগুরু আছেন, সমস্ত ধর্মের, যে আপনারাও এই প্রচারটা আপনাদের পাড়ার মধ্যে, আপনাদের গলির মধ্যে, আপনাদের শহর মধ্যে, আপনাদের গ্রামের মধ্যে করেন, যে ধর্মকে বাড়ির মধ্যে একটা বাক্সার মধ্যে বন্ধ করে দিন আর খোলা মন থেকে ভালোবাসা নিয়ে লোকের কাছে গিয়ে এই প্রচারটা দিন, যে আপনারা দয়া করে দেশ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দিচ্ছে ওটা পালন করেন। কেন প্রধানমন্ত্রী বারবার একটাই কথা বলছেন যে জান হ্যায় তো জাহান হ্যায়। শুনুন, বারবার একই প্রশ্ন সমস্ত মিডিয়া পার্সোনালিটি জার্নালিস্টরা করছে, এটা আমার নিজে খুব খারাপ লাগছে যে বারবার একই প্রশ্ন, যে আপনার নাম বলুন। আপনারা সবাই আমার নাম জানেন, তাও আমি আপনার চ্যানেল মাধ্যমে একটাই কথা বলবো যে মানুষের নাম দরকার নেই, মানুষকে মানুষ হিসাবে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এই কাজ যদি আমরা করতে পারি, আমরা এক হই, এক থালিতে যদি আমরা খেতে পারি, আমাদের পাশে গরিব লোক হতে পারে, বড় লোক হতে পারে, যদি ওদের কষ্টের সময় আমরা ওকে সাহায্য করতে পারি, ডান হাত থেকে সাহায্য করব, বাঁ হাতও জানতে পারবে না, এটাই হলো মানুষের পরিচয়, এটাই হলো মানুষের নাম। ক্যামেরায় সাদ্দাম হোসেনের সাথে শৌকত আলী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে।